अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल बीसीएस वर्ल्ड। এখানে ঘড়ির দিক নিয়ে আমাদের আজকে আলোচনা। দুটো অঙ্ক আছে এখানে, দেখুন এটা কিন্তু উত্তর, হ্যাঁ এটা কিন্তু দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তার মানে পূর্বের আগে সবসময় উত্তর থাকে, এটা আমরা মনে রাখতে হবে। এই দেখুন দেখুন একটি দেওয়াল ঘড়িতে 5:30 বাজে, যদি মিনিটের কাঁটা পূর্ব দিকে হয় তবে ঘন্টার কাঁটা কোন দিকে? দেখো এখানে 5:30, এটা হচ্ছে ঘন্টার কাঁটা আমি ধরলাম, এটা হচ্ছে 5টা, হ্যাঁ এই এই আমি ধরে এটা ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা একটু মোটা দিলাম ঘন্টার কাঁটা, আর 5:30 যেহেতু এটা হচ্ছে মিনিটের কাঁটা। এখানে বলা হচ্ছে যে মিনিটের কাঁটা, আমার কি বলা হয়েছে যে মিনিটের কাঁটাটি যদি, এটা হচ্ছে মিনিটের কাঁটা, তাহলে এই দিকটা হচ্ছে পূর্ব, হ্যাঁ এই দিকটা হচ্ছে পূর্ব, কারণ বলেই দিছে মিনিটের কাঁটা পূর্ব দিকে, মিনিটের দিকটা পূর্ব। এই দিকটা যদি পূর্ব হয়, পূর্বের অপোজিট কি পশ্চিম, তাহলে উপরের দিকটা কি পশ্চিম, হ্যাঁ বুঝতে হবে। বলছে মিনিটের কাঁটা হচ্ছে পূর্ব দিকে, পূর্বর বিপরীত কি পশ্চিম। আচ্ছা আচ্ছা, পূর্বের এই পাশে কী হয় সবসময়, সবসময় পূর্বের আগে কী থাকে, উত্তর থাকে, তাহলে এটা তো উত্তর, আর এটা উত্তর হলে এটা কী হবে দক্ষিণ আমাদের হয়ে গেল। তাহলে এখন আমার ঘন্টার কাঁটাটা কোথায় আছে দেখো, ঘন্টার কাঁটা কিন্তু আছে কি উত্তর এবং পূর্বের মাঝে, তাই না? এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, তারপরে উত্তর পূর্ব মাঝে থাকলে আমরা কী বলি উত্তর পূর্ব। তাহলে ঘন্টার কাঁটাটা কোন দিকে আছে উত্তর। মানসিক দক্ষতাগুলো কিন্তু খুবই সহজ ম্যাথমেটিক্যাল জিনিস, কিন্তু বুঝতে হবে, আপনি একটু ভুল হয়ে গেলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। এরপরে দেখুন পরেরটা আমি মুছে দিলাম, এটা আমাদের হয়ে গেছে, এটা মুছে দিলাম, দিয়ে নতুন করে আবার অঙ্কটা বলা হচ্ছে, একটি দেওয়াল ঘড়িতে যখন 9টা বাজে, তখন 9টা বাজে, দেওয়াল ঘড়িতে 9টা বাজে মানে ঘন্টার কাঁটা এই, এটা ঘন্টার কাঁটা, হ্যাঁ 9টা বাজে, তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে হয় তবে মিনিটের কাঁটা, তাহলে 9টা বাজে জাস্ট 9টা ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা আওয়ারের কাঁটা, হ্যাঁ তারপর হচ্ছে দেওয়ালে ঘুরছেন তখন 9টা বাজে, তখন ঘন্টার কাঁটা পশ্চিম দিকে, মানে ঘন্টার কাঁটা এটা, এটা বলছে পশ্চিম দিকে, পশ্চিম। আচ্ছা এটা যদি পশ্চিম হয়, হ্যাঁ এটা যদি পশ্চিম হয়, ঘন্টার কাঁটা পশ্চিম দিকে, এই পশ্চিমের এই পাশে কি পশ্চিমের অপোজিট হচ্ছে পূর্ব, তাহলে এই পাশে হবে পূর্ব, আর এই পাশে কি পূর্বের আগে সবসময় উত্তর থাকে, উপরে তো উত্তর এমনি হয় উত্তর, আর উত্তর এদিকে উত্তর হলে এখানে হচ্ছে দক্ষিণ। আমার কিন্তু চিত্রটা আঁকলেই কিন্তু খুব ইজি। এখন কোথায় আছে ঘন্টার কাঁটা যদি পশ্চিমে হয়, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে আছে, উত্তরে আছে, উত্তর হবে উত্তর দিকে, দেখতেই পাচ্ছি। সবাইকে ধন্যবাদ।